স্টুডেন্ট ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকে ভালো আছো। এর আগের ভিডিওতে আমি পার্লামেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে পার্লামেন্টের গঠন কাঠামোটা কেমন ছিল সেটা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব যে পার্লামেন্ট কী কী কার্যাবলী সম্পাদন করে থাকে। তো দেখো, পার্লামেন্ট বহুবিধ কার্যাবলী সম্পাদন করে থাকে। প্রধান যে কাজটি পার্লামেন্ট করে থাকে সেটা হচ্ছে আইন প্রণয়ন। কোন কোন বিষয়ে আইন প্রণয়ন করতে পারে পার্লামেন্ট? না, আমরা যদি সংবিধানের সপ্তম তফসিল দেখি তাহলে দেখব যে পার্লামেন্টের আইন প্রণয়ন ক্ষমতাকে তিনটে তালিকার মধ্য দিয়ে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, একটা হচ্ছে রাজ্য তালিকা, একটা হচ্ছে যুগ্ম তালিকা। কেন্দ্রীয় তালিকায় একশোটি বিষয় আছে, যেমন প্রতিরক্ষা, মুদ্রা, যুদ্ধ ঘোষণা, শান্তি স্থাপন, অন্য রাষ্ট্রের সঙ্গে চুক্তি, রেল, এই ধরনের প্রায় একশোটি বিষয় আছে যেখানে কেন্দ্রীয় পার্লামেন্টই আইন প্রণয়ন করতে পারে। রাজ্য আইনসভা এইসব ক্ষেত্রে আইন প্রণয়ন করতে পারে না। রাজ্য তালিকাভুক্ত 61টি বিষয় আছে, যেমন জনশৃঙ্খলা, কৃষি, জনস্বাস্থ্য, পুলিশ, স্বায়ত্তশাসন, এক্ষেত্রে রাজ্য আইনসভাই কিন্তু আইন প্রণয়ন করতে পারে। আর যুগ্ম তালিকায় টোটাল 52টি বিষয় আছে, যেমন বিবাহ, বিবাহ বিচ্ছেদ, শিক্ষা, সামাজিক বীমা, এই সংক্রান্ত বিষয়। তো এক্ষেত্রে আমরা দেখব কেন্দ্রীয় পার্লামেন্টও আইন প্রণয়ন করতে পারে, রাজ্য আইনসভাও আইন প্রণয়ন করতে হবে। তবে মজার বিষয় হল যে এই যুগ্ম তালিকাভুক্ত কোনো বিষয়ে যদি কেন্দ্রীয় আইনের সঙ্গে রাজ্য আইনের ঝামেলা হয় বা বিরোধ বাধে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে পার্লামেন্টের আইনটি কার্যকর হয়, রাজ্য আইনসভার আইনটি বাতিল বলে গণ্য হয়। আমরা যদি দেখি যে এই তিনটে তালিকা ছাড়াও আর একটা তালিকা আছে যাকে বলা হচ্ছে অবশিষ্ট ক্ষমতা। এই অবশিষ্ট ক্ষমতায় যে সমস্ত বিষয়গুলো আছে সেই বিষয়ে একমাত্র পার্লামেন্টই কিন্তু আইন প্রণয়ন করতে পারে। এবার দেখো যে আমরা আলোচনা করলাম যে রাজ্য তালিকাভুক্ত বিষয় 61টি বিষয় আছে, সেখানে রাজ্য আইনসভা আইন প্রণয়ন করতে পারে, কিন্তু রাজ্য তালিকাভুক্ত বিষয়েও কিন্তু পার্লামেন্ট ক্ষেত্র বিশেষে আইন প্রণয়ন করতে পারে। কিভাবে, চলো দেখি। দেখো, রাষ্ট্রপতি যদি জরুরি ঘোষণা করে, রাষ্ট্রপতি যদি জরুরি অবস্থা ঘোষণা করে, আমরা জানি রাষ্ট্রপতির কাছে তিন প্রকার জরুরি ক্ষমতা জারি করার ক্ষমতা আছে। একটা হচ্ছে 352 সমগ্র দেশে জাতির জরুরি অবস্থা ঘোষণা করতে পারে, কোনো রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করতে পারে 356, এবং সমগ্র দেশে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। এখন কোনো কারণে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয় আইন প্রণয়ন করতে পারে। আবার দেখো যে রাজ্যসভায় 2/3 সদস্য যদি জাতীয় স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়ন করা উচিত, তাহলে যদি এই ভেবে তারা যদি পার্লামেন্টের কাছে অনুরোধ করে যে রাজ্য তালিকাভুক্ত বিষয় আইন প্রণয়ন করা উচিত জাতীয় স্বার্থে, সেক্ষেত্রে কিন্তু পার্লামেন্ট, আমরা দেখব, রাজ্য তালিকাভুক্ত বিষয় আইন প্রণয়ন করতে পারে। এছাড়াও 2 বা ততোধিক রাজ্য আইনসভা, তারা যদি অনুরোধ করে তাহলে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয় আইন প্রণয়ন করতে পারে। এছাড়াও আমরা দেখব যে আন্তর্জাতিক চুক্তি বা সন্ধির শর্ত পূরণের জন্য প্রয়োজন মনে করলে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয় আইন প্রণয়ন করতে পারে। তাহলে দেখব যে পার্লামেন্টের মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, আইন তৈরি করা। এবার আলোচনা করব পার্লামেন্টের অর্থনৈতিক ক্ষমতা বা অর্থনৈতিক কাজ। দেখো, পার্লামেন্টের অনুমোদন ছাড়া সরকার যেমন কর ধার্য করতে পারে না, কর সংগ্রহ করতে পারে না, আবার এক পয়সা খরচাও করতে পারে না। রাষ্ট্রপতি প্রতি বছর অর্থমন্ত্রীর মাধ্যমে সরকারের আয় ব্যয়ের হিসাব সংক্রান্ত যে প্রস্তাব, যাকে বাজেট বলা হয়, সে বাজেট পার্লামেন্টে উত্থাপন করেন। মনে রাখতে হবে,
অর্থ বিল শুধুমাত্র লোকসভায় উত্থাপিত হয়, রাজ্যসভায় নয়। আবার রাজ্যসভা অর্থ বিলকে সংশোধনও করতে পারে না, বাতিলও করতে পারে না, বড়জোর 14 দিন আটকে রাখতে পারে। আবার পার্লামেন্ট সরকারের খরচের জন্য যে পরিমাণ অর্থ মঞ্জুর করে সেই অর্থ ঠিকঠাক ব্যয় হচ্ছে কি না সেটাও কিন্তু দেখে। এছাড়াও আমরা দেখব যে পার্লামেন্ট আইন প্রণয়ন করে মন্ত্রীদের বেতন ভাতা প্রভৃতি কিন্তু নির্ধারণ করতে পারে। তাই মনে রাখতে হবে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্পিকার, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, হাইকোর্টের বিচারপতি, এদের কিন্তু বেতন পার্লামেন্ট স্থির করতে পারে না, এদের বেতন দেওয়া হয় ভারতের সঞ্চিত তহবিল থেকে। এবার দেখো, পার্লামেন্টের অপর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা। দেখো, যে লোকসভায় যে দল সবচেয়ে বেশি আসন লাভ করে বা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের নেতা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেন এবং প্রধানমন্ত্রী পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। অর্থাৎ প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নিয়ে একটা মন্ত্রিসভা গঠিত হয়। এই মন্ত্রিসভা তার কাজের জন্য ব্যক্তিগতভাবে বা যৌথভাবে পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকে। পার্লামেন্ট বা লোকসভার কোনো সদস্য যদি মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে, অর্থাৎ মন্ত্রিসভার প্রতি আর আস্থা থাকলো না, মন্ত্রিসভা দুর্নীতিগ্রস্ত হয়ে যদি পড়ে বা মন্ত্রিসভা সংবিধান বিরোধী কোনো কাজ করে বা জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করে, সেক্ষেত্রে যদি লোকসভা প্রস্তাব আনে যে মন্ত্রিসভার প্রতি আমাদের আর আস্থা নেই, যাকে বলা হচ্ছে অনাস্থা প্রস্তাব, আর সেই প্রস্তাব যদি একবার লোকসভায় পাশ হয়ে যায় তাহলে কিন্তু মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। এছাড়াও আমরা দেখব যে পার্লামেন্ট মুলতুবি প্রস্তাব, দৃষ্টি আকর্ষণী প্রস্তাব বা মন্ত্রীদের প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমেও কিন্তু আমরা দেখব মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করতে পারে। এবার দেখো, পার্লামেন্টের কিছু নির্বাচন এবং অপসারণ সংক্রান্ত ক্ষমতা আছে। আমরা দেখব যে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচনে পার্লামেন্টের সদস্যরাই অংশগ্রহণ করে। আবার স্পিকার লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। আবার দেখো যে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি, অডিটর জেনারেল, মুখ্য নির্বাচন কমিশনার প্রমুখ ব্যক্তিদের আমরা দেখব যে পার্লামেন্ট অপসারণ করতে পারে। এছাড়াও দেখব যে পার্লামেন্টের কিছু বিচার সংক্রান্ত ক্ষমতা আছে। পার্লামেন্টের অবমাননার জন্য বা পার্লামেন্টের যদি কেউ আইন ভঙ্গ করে তাহলে উক্ত ব্যক্তিকে পার্লামেন্ট শাস্তি দিতে পারে। আবার পার্লামেন্ট কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্ট তৈরি করতে পারে বা অধস্তন কোনো আদালতকে হাইকোর্টের মর্যাদায় উন্নীতও করতে পারে। এবার দেখো যে পার্লামেন্টের কিছু সংবিধান সংশোধনের ক্ষমতা আছে। এখন এই যে সংবিধান সংশোধন, এই কিছু কিছু বিষয় সংশোধনের জন্য আমরা দেখব যে সাধারণ সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হলেই সংশোধন করা যায়। আবার কিছু কিছু বিষয় সংশোধনের জন্য আমরা দেখব যে পার্লামেন্টের দুটো কক্ষে 2/3 সদস্যের সমর্থন দরকার। আবার কিছু কিছু বিষয় আছে যেখানে পার্লামেন্টের উভয় কক্ষে 2/3 সদস্য ছাড়াও রাজ্য আইনসভার প্রায় অর্ধেক সমর্থন দরকার হয়। কোন বিষয় সংবিধান, কোন কোন বিষয়ে পার্লামেন্ট সংশোধন করতে পারে, না রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়, কেন্দ্র রাজ্যের ক্ষমতা বণ্টন সংক্রান্ত বিষয়, আমরা দেখব যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়, রাজ্যের নাম সীমানা পরিবর্তন সংক্রান্ত বিষয়, আরও বিভিন্ন বিষয় আছে যেগুলো পার্লামেন্ট সংশোধন করতে পারে। পার্লামেন্টে কিছু জরুরি সংক্রান্ত ক্ষমতা আছে। আমরা জানি যে রাষ্ট্রপতির হাতে 3টে জরুরি ক্ষমতা আছে। জাতীয় জরুরি 352, রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা 356,
সমগ্র রাষ্ট্রে আর্থিক জরুরি অবস্থা 360। এই যে জরুরি অবস্থা রাষ্ট্রপতি যে তিনটে জরুরি অবস্থার কথা বলা হয়েছে যেটা রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে, এই ঘোষণার আগে রাষ্ট্রপতিকে পার্লামেন্টের অনুমতি নিতে হয়। যদি অনুমতি না নেয় তাহলে কিন্তু সেটা বাতিল হয়ে যায়। এবার দেখো, পার্লামেন্ট তথ্য সংগ্রহের কেন্দ্র হিসাবে কাজ করে। আমরা জানি যে লোকসভা হচ্ছে একটা বিতর্কিত মঞ্চ, বিশ্বের যাবতীয় তথ্য খবরাখবর পার্লামেন্ট কিন্তু সরবরাহ করে। আবার আমরা দেখব যে বিভাগীয় যারা মন্ত্রী তারা পার্লামেন্টে তারা নিজেদের তথ্য সরবরাহ করে। এইসব তথ্যাদি মাধ্যমে জনগণ সরকারি কাজকর্ম সম্পর্কে জানতে পারে, অর্থাৎ সরকার সঠিক কাজ করছে কি না বা সরকার দুর্নীতিগ্রস্ত কি না। অর্থাৎ পার্লামেন্ট হচ্ছে তথ্য সরবরাহের ভাণ্ডার। এখানে বিভিন্ন বিষয় আলোচিত হয়, বিভিন্ন রাজনৈতিক বিষয়, বিভিন্ন অর্থনৈতিক বিষয়, সামাজিক বিষয় আলোচিত হয়। তাহলে আমরা কি দেখলাম? তাহলে দেখো যে ভারতীয় পার্লামেন্ট আইন প্রণয়ন থেকে শুরু করে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা পর্যন্ত বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে থাকে এবং এর থেকে মনে হয় যে পার্লামেন্ট বিপুল ক্ষমতার অধিকারী। কিন্তু মনে রাখতে হবে যে তত্ত্বগতভাবে পার্লামেন্ট শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করলেও বর্তমানে কেন্দ্রীয় ক্যাবিনেটই কিন্তু শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। এই যে ক্যাবিনেটের এক নায়কতন্ত্রের কাছে ভারতীয় পার্লামেন্ট তার সার্বভৌম ক্ষমতা হারিয়ে ফেলেছে, তাহলে এর দ্বারা প্রমাণিত কি হয় যে শাসন বিভাগের ইশারাতেই পার্লামেন্ট বাস্তবে কাজকর্ম পরিচালনা করে থাকে। তো প্রিয় ছাত্রছাত্রী, আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ফোন করবে বা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।